চাকরি ছাড়া মুরগি পালতে আসছি, মানুষের অনেকে তো মনে করছে যে না আসলে চাকরি ছাড়া আর কোনো কাজ পায় না মুরগি পালতে আসছি। আসলে এটাই এখন আসলে এটা বলে না এটা কাটা উঠে আসছি। দেখা গেছে একটা বাচ্চার দামই 60-70 টাকা দাম হয়ে যা, একটা বাচ্চা কিনে আনার পর শুরুতেই 60-70 টাকা কিন্তু আমার খরচ হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে অবস্থান করছে শেরপুরের হোসেনপুরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বেশ চমৎকার একটি শেড নির্মাণ করা হয়েছে। উদ্যোক্তা ভাই যিনি রয়েছেন হানিফ ভাই, তিনি কিন্তু ঢাকাতে একটা সময় অনেকদিন চাকরি করেছেন, তার পাশাপাশি গ্রামের বাড়িতে চলে আসেন এবং এখানেই এই টাইগার মুরগির একটি খামার উনি আসলে গড়ে তুলেছে। আমরা একটু এই শেডের মধ্যে যাব। উদ্যোক্তা যিনি রয়েছেন হানিফ ভাই, তার সাথে বিস্তারিত কথা বলবো, কারণ আমরা অনেক জায়গায় দেখে থাকি, অনেকেই আসলে বলে থাকেন, বিভিন্ন ধরনের মতামত দিয়ে থাকেন যে শুধুমাত্র চাকরি ছেড়েই কেন এই মুরগির খামার গড়ে তুলতে হবে। এখানে যেহেতু হানিফ ভাই ঠিক সেরকমই করেছেন, তার কাছে আমরা এই সম্পর্কে একটু আসলে বিস্তারিত জানবো এবং তার পাশাপাশি যে টাইগার মুরগি পালন করছে বিশাল সাইজের বড় বড়, সাধারণত আমাদের দেশি মুরগি লেয়ার মুরগি সোনালী মুরগির তুলনায় কিন্তু অনেকটাই বড় এই মুরগি আসলে হয়ে থাকে, কেমন খাবার দাবার আসলে খায় প্রতিদিন একটা মুরগি, কত টাকার খাবার খাচ্ছে, ডিম যে আসলে উনি পাচ্ছেন সেগুলো কেমন দরে ওনার এই শেরপুর আসলে বিক্রি করছেন। শুধুমাত্র খরচ করলেই হবে না, সেখান থেকে কিন্তু প্রফিট বের করে নিয়ে আসতে হবে। আমরা সেই সম্পর্কেই একজন নতুন উদ্যোক্তা যেন ভুলের মধ্যে আসলে না পড়ে সঠিক তথ্য বের করে নিয়ে আসার চেষ্টা করব এই হানিফ ভাইয়ের মাধ্যমে, তার এই খামার ঘুরে ঘুরে দেখব। হানিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার সাথে কথা বলতে আসছি ভাই আমরা, এই যে টাইগার মুরগির খামার গড়ে তুলেছেন এই সম্পর্কে একটু কথা বলবো, আপনি যদি ডিমগুলো রেখে আমাদের কাছে আসতেন। জি অবশ্যই, আলহামদুলিল্লাহ আপনার ভালো আসছে, আসছেন ভালো হয়েছে। আচ্ছা হানিফ ভাই, জি এই যে ঢাকায় চাকরি করতেন আপনি আমাদেরকে জানালেন, জি এর পাশাপাশি এই মুরগির খামার আসলে কেন গড়ে তুলেন আমাদের একটু বলেন। খামারটা গড়া আসলে মূলত কারণটা হলো ঢাকায় তো অন্যের অধীনে চাকরি করতাম। আচ্ছা, তাই অনেকদিন চাকরি করার সব পর একটা সময় আসলো, মনে হলো যে এই অন্যের অধীনে চাকরি করার চাইতে নিজে একটা কিছু করার জন্য, ওই জন্যই আমার এই খামারটা গড়ে তোলা। ঢাকায় কতদিন চাকরি করছেন? ঢাকায় মোটামুটি 18 বছর হয়ে গেছে। 18 বছর চাকরি করছেন, তো অনেক সময়। জি। আচ্ছা হানিফ ভাই, আমরা এর আগেও অনেক প্রতিবেদনে দেখেছি অনেক উদ্যোক্তা ভাই আপনাদের মতো যারা রয়েছে তারা বলে যে চাকরি ছেড়ে আসলে আমরা এই খামার করেছি, যে সেখানে অনেকেই তাদের নিজস্ব মতামত দেয় সেই ভিডিওগুলো দেখার পরে। সেখানে সবথেকে বেশি যে কমেন্ট পাওয়া যায় বা মতামত পাওয়া যায় সেটা হচ্ছে চাকরি ছেড়ে কেনই এই মুরগির খামার করতে হবে, মানুষ তো অন্য কিছু করতে পারে। জি, এই মুরগিটা আসলে সাইজে অনেকটা বড়, তাড়াতাড়ি ওজনে আসে, এমনকি যদি আমি আমার আরও আশা ছিল যে এই মুরগি থেকে যে ডিম ফুটে নিজের বাচ্চা দিয়ে নিজের খামারটা বড় করা। আচ্ছা, কারণ দেখা গেছে একটা বাচ্চার দামই 60-70 টাকা দাম হয়ে যা, একটা বাচ্চা কিনে আনার পর শুরুতেই 60-70 টাকা কিন্তু আমার খরচ হয়ে গেল। আর আমার এটা যদি একটা ডিমের দাম আমি 20 ডিম হিসেবে বিক্রি করছি 14 টাকা, একটা ডিমের ডিম যদি আমি ইনকিম করে ফুটিয়ে বাচ্চা তৈরি করি এতে আমার আর ধরেন আর 3-4 টাকা খরচ হলো, এতে আমার একটা বাচ্চার দাম আসে 17 থেকে 18 টাকা। তাহলে আমার বাচ্চাটা নিজের বাচ্চা থাকলে একটা সাশ্রয় হয়ে গেল, এই জন্য নিজের বাচ্চা দিয়ে খামারটা বড় করার জন্য এটাই। আচ্ছা, আপনার এটাই আমার স্বপ্ন। এই মুরগি আছে কতগুলো? এই মুরগি আমার 100 মুরগি আছে এখন বর্তমানে। জি, কতগুলো নিয়ে আসছিলেন? নিয়ে আসছিলাম 200-200-এর মধ্যে বাইগুলো মুরগ হয়ে গেছিলো আর কিছু মুরগ রাখছি, মুরগুলো বিক্রি করে দিছি, দেওয়ার পর 15টার মতো মুরগ রাখছি। মানে মুরগ বিক্রি করছেন কতদিন বয়সের গুলো? মুরগটা বিক্রি করছি 60 দিন বয়সে। 60 দিন, 60 দিনে কতটুকু হয়েছিল? 60 দিনে 2 কেজির কাছাকাছি হয়ে গেছে। অনেক বড় হয়েছে। কি ধরনের খাবার দিতেন? খাবার দিতাম ব্রয়লার যে ফিডটা আছে সেই ফিডটা দিতাম, আর কিছুদিন পর যখন প্যারেন্টস করতে 30 দিন ব্রয়লার খাবার দিছি, এরপর লেয়ার ওয়ান খাওয়াইছি, আর যদি আমি টোটালটাই ব্রয়লার খাওয়াইতাম তাহলে ওজন আরও বেশি হয়ে যেত। আচ্ছা, এই যে 60 দিন বয়সে যেটা বিক্রি করলেন মুরগগুলো বাজারে, যে কত টাকা পিস বা কেজি আপনি বিক্রি করলেন? 220 টাকা কেজি বিক্রি করছি তখন, আবার কিছু কম হয়ে গেছিলো তখন আবার 200 টাকা কেজি বিক্রি করছিলাম, তখন বাজার একদম কম ছিল, আর এখন তো বাজার 250 টাকার উপরে।
যে দামে বিক্রি করলেন, একটা মুরগির পিছনে খরচ আপনার কেমন গেছিল? একটা মুরগিতে দুই কেজি একটা মুরগি বানাইতে 4 কেজির মতো খাবার খা। 4 কেজি খাবারের দাম কত? 4 কেজি খাবারের দাম, তখন খাবারের দাম ছিল কেজিতে 52 টাকা কেজি। 52 টাকা, 52 টাকা মানে আপনার 208 টাকা খরচ। 208 টাকা খরচ। মুরগি রেট ছিল 60 টাকা, তাহলে 268 টাকা। 268 টাকা একটা মুরগির পিছনে আপনার 268 টাকা খরচ গেল দুই মাসে। সেটা টোটাল বিক্রি করছেন কত টাকা? টোটাল বিক্রি করছি 220 টাকা কেজি। তাহলে 220 টাকা, 440 টাকা, 440 টাকা। জি, মানে মোটামুটি একটা লাভ হয়েছে আপনার এখানে। আচ্ছা, এখন যে মুরগি যেগুলো আছে এখান থেকে ডিম কেমন পাচ্ছেন? এখন আমার মুরগিগুলো 70% ডিম পারতেছে। 70%? জি। কতদিন বয়সের পর থেকে ডিম দেওয়া শুরু করলো? 3 মাস 25 দিন বয়সে ডিম পাড়া শুরু করছে। 3 মাস 25 দিন? জি। এটা কি মানে আপনি নিজে দেখছেন নাকি? না না, আমি নিজেই দেখছি। প্রথম একটা ডিম যেদিন পাই, যে 3 মাস 25 দিন একটা ডিম পারছে। ফুল প্রোডাকশন কতদিনে পাইছে? ফুল প্রোডাকশন 5 মাস থেকে ফুল প্রোডাকশন শুরু করছে। ডিম কি খুচরা বিক্রি হয় এখানে? জি জি, এখানে 20 ডিম হিসেবে আমি বিক্রি করতেছি, পার পিস 14 টাকা। মানে যে ডিম থেকে বাচ্চা ফুটবে, যে বীজ থেকে বাচ্চা ফোটায়। আর খাওয়ার জন্য? খাওয়ার জন্য যেগুলা, ওগুলা কিছু ডিম আছে 2 কুসুম বের হয়ে যা, ওগুলা 40 টাকা হালি বিক্রি করতেছে, 1 পিস 10 টাকা। প্রায় 6 মাসের মতো কিন্তু আসলে এই মুরগি খামারের সাথে এই উদ্যোগটা জড়িত রয়েছে। শুধুমাত্র অন্যের কথার উপর আসলে ডিপেন্ড করা যাবে না, যে নিজের আসলে করতে হবে, জানতে হবে, এরপরে কিন্তু এই মুরগির খামার করার ক্ষেত্রে, মানে চাকরি ছেড়ে মুরগির খামার একটা সাহসী উদ্যোগ, যেটা আমরা চাই না যে সবাই আসলে এই ধরনের রিস্ক নিক। কারণ যদি আপনি ব্যবসা আপনার লস হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনার এগুলো গেলো, সেগুলো গেলো। অবশ্যই এই ধরনের খামার করতে গেলে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, সঠিক পরামর্শ নেওয়ার পরে কিন্তু অল্প আকারে শুরু করতে হবে। আনি ভাই, এই হচ্ছে আপনার মেশিন? জি জি। এটা কত ডিমের মেশিন? এটা 600 ডিমের মেশিন। একসাথে কতগুলো ডিম দেওয়া যায়? একসাথে 600 ডিম দেওয়া যায়। 600? জি। আপনি কতগুলো দিয়েছেন? আমি এখন 400 বসাইছি, এই সপ্তাহে আবার 200 বসাবো। এখন পর্যন্ত কি বাচ্চা ফুটছে এখান থেকে? জি জি, বাচ্চা ফুটছে, এই পাশে বাচ্চা আছে। কতদিন লাগে আপনার বাচ্চা ফুটতে? বাচ্চা ফুটতে 21 দিন লাগে। 21 দিন? জি। 21 দিন পরে কোথায় নিয়ে যান? জি, 21 দিন পরে এই পাশে বোর্ডিংয়ে নিয়ে যায়, বোর্ডিংয়ে নিয়ে আসি এই পাশে। ওইখানে বোর্ডিং আছে না? জি, এখানে বোর্ডিং আছে। ওগুলোর বয়স কত দিন? এগুলো বয়স 5 দিন। 5 দিন? তাহলে খুব বেশি বড় আসলে হয় নাই। না, এগুলো বিক্রি তো করেন? জি, বিক্রিও করি। কেমন পিস বা দরে বিক্রি করেন বলা যায় কিনা? এখন এটা বাজার রেট 55 টাকা একটা। জি, জিরো বাচ্চা? জিরো বাচ্চা তো অনেক দাম ভাই। জি, কেমন বিক্রি হয় আপনাদের এখানে? বিক্রি হয় মোটামুটি ভালোই বিক্রি হয়। ভালোই? জি। বাজারে নিয়ে বিক্রি করেন না বাসা থেকে? না, বাজারে নিয়ে না, বাসা থেকে এই বুকিংয়ের মাধ্যমে বিক্রি করি। তাই? জি। ভালোই। তা এই সব কিছু মিলে এখন কী মনে হচ্ছে আপনার, হানিফ ভাই, যে চাকরি ছেড়ে যে আসলেন, ভালো আছেন তো নাকি? জি, আলহামদুলিল্লাহ, চাকরি ছেড়ে আসার পর এখন আমাকে ভালোই মনে হচ্ছে যে যে নিজেকে একটা কিছু করতে পারতেছি, এটাই হলো বড় কথা। এই যে বাঁশের চটা দিয়ে একটা পাট পাট সিস্টেম করছেন, এটার কারণটা কি একটু বলো? এটার কারণটা হচ্ছে এখানে ইনকিউবেটর। হ্যাঁ, ইনকিউবেটর জায়গায় ধরো মুরগি না আসতে পারে। মুরগি দেখা যায় এগুলা দেশি মুরগির মতো, তো উড়াল দেয়, উড়াল দেয় ফার হয়ে এসে যায়, এই জন্য আটকাই দিছি বাঁশের চটা দিয়ে, আটকাই রাখছি। আর ওই পাশে বোর্ডিংয়ের জন্য ব্যবস্থা করছি। এখন এখন আমার আরেকটা ঘরের প্রয়োজন, যেহেতু বাচ্চা বেশি ফুটতেছে, এখন আরেকটা ঘর উঠাবো ওই পাশে, উঠিয়ে বাচ্চাগুলো পালন করার জন্য আরেকটা শেড তৈরি করবো। এই শেড তোমরা নতুন করছেন? হ্যাঁ, এই শেড 6 মাস হয়েছে করছি। আপনার কেমন খরচ গেছে এই শেড তৈরি করতে? সেটটা তৈরি করতে 90,000 টাকার মতো খরচ হয়েছে। অনেক টাকা গেছে। সেটার পিছনে নিচে দেখলাম যে ধানের তুষ ব্যবহার করছেন আপনি। জি, এটার কারণটা কি? এটা লিটার হিসেবে ধানের তুষটা ব্যবহার করছি, যে অন্যান্য কাঠের গুঁড়া চাইতে ধানের তুষটা ব্যবহার করা ভালো। কারণ কাঠের গুঁড়ায় কিন্তু মুরগির সর্দি হয়, সর্দি লাগে, নাকের মধ্যে গিয়ে সর্দি লাগে, আর তুষটা ব্যবহার করলে মুরগির সমস্যা হয় না, সর্দি লাগে না, এই জন্য ধানের তুষটা। কতদিন পর পর চেঞ্জ করতে হয়? 8 থেকে 10 দিনের মধ্যে আমি চেঞ্জ করে ফেলি। দেখা গেছে একটা মুরগি ঘরে আসে।
আসলাম দেখা যাচ্ছে বন্ধ হয়ে গেছে, তখন আমি সাথে সাথে চেঞ্জ করে ফেলি। আট দশ দিনে বেশি যায় না, কারণ খামার বায়োসিকিউরিটির মধ্যে এলে সবচেয়ে বড় কথা, বড় কথা। এটা সমস্যা হলে এই খামারের সমস্যা, খামারের সমস্যা। আচ্ছা, এখানে আমি আপনার টাইগার মুরগি দেখতে পাচ্ছি যে বসে আছে। জি জি, ডিম দেওয়ার জন্য বসে নাকি কুচো বসে নাকি গ্যাপ দিচ্ছে? ডিম দেওয়ার জন্য বসছে, ডিম দেওয়ার জন্য বসছে। এই যে এখানে ডিম পারার জন্য ক্যারেট ব্যবহার করছেন, এটার কারণ কি? ক্যারেটের ডিম ব্যবহার করাটা হলো যে ক্যারেট না দিলে ফ্লোরে এদিক সেদিক ডিম পড়ে থাকবে। আচ্ছা, মানে ভাঙিয়া ফেলার সময় ভাঙিয়া ফেলার সম্ভাবনা থাকবে। বিভিন্ন খামারে গেছি, এমনকি জেলা প্রাণী সম্পদ অফিসে গিয়েছিলাম। অফিসে গিয়ে ভ্যাকসিন গুলা কিভাবে দিতে হয়, কিভাবে কতদিন বয়সে কি ভ্যাকসিন দিতে হয়, এই জিনিসগুলো ওখান থেকে শেখা। আচ্ছা, মানে খামারিদের কাছ থেকে শিখছেন যা শেখা? জি, খামারিদের কাছ থেকে, এমনকি প্রাণী সম্পদ অফিসে গিয়ে ভ্যাকসিনের শিডিউলগুলো শেখা। আচ্ছা আচ্ছা, এখন এই খামারে আপনার একটা আশা ভরসা নিয়েই তো আসলে এই মুরগির খামার করা। কারণ যদি আপনার আশা ভরসা ঠিক না থাকে তাহলে এই মুরগির খামার করে আর লাভ কি হইলো? যেহেতু আগে ঢাকায় চাকরি করতেন, চাকরির যে টাকাটা পেতেন, ছয় মাস তো হয়ে গেল ভাই, এখন কি সেই চাকরির টাকা এখান থেকে পাচ্ছেন? জি, আশা করতেছি এখন এই চাকরির টাকা আমি পাইতেছি। সেটা কেমন পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন? একটা বিশ ডিম বিক্রি করি আমি 14 টাকায়, আমার ইনকিউবেটর মেশিনে 800 ডিম বাচ্চা ফুটে। 800 ডিম যদি কম কক্ষে 50 টাকাও বিক্রি করা যায়, 80% হেচিং হয় আমার। এবার 80% হেচিং হয়েছে, 80% হেচিং হইলে 160টা বাচ্চা, তাহলে 800 ডিমে 640টা বাচ্চা হয়। 640টা বাচ্চা যদি আমার 50 টাকা দরে আসে, তাহলে হিসাব করে দেখেন কত টাকা আসে। এটা তো হিসাবের ভাই, কিন্তু বিক্রি হয় তো নাকি? জি, বিক্রি হয়। আমি কিন্তু আগেও আপনাকে একটু জিজ্ঞাসা করলাম যে বিক্রি হয় কিনা। বিক্রি হয়, বিক্রির অসুবিধা নাই? না, বিক্রির সমস্যা নাই। জিনিস উৎপাদন করা সহজ, বিক্রিতেই তো কঠিন। জি, সেটা আপনার হচ্ছে, এটা হচ্ছে। আচ্ছা, এই এই খামার যখন শুরু করেন আরিফ ভাই, কী কী সমস্যার সম্মুখীন আপনি হয়েছিলেন? সমস্যাটার সম্মুখীন হচ্ছিল যে চাকরি ছাড়া মুরগি পালতে আসছি, মানুষের অনেক কিছু মনে করছে যে না আসলে চাকরি ছাড়া আর কোনো কাজ পায় না, মুরগি পালতে আসছি আসলে। এটাই এখন আসলে এটা বলে না, এটা কাটা উঠে আসছি। মানে এটা কি প্রতিবেশীরা বলতো? জি জি, মানে এটা অনেক জায়গায় অনেকেই বলে, যেগুলো বলে এটা আসলে কান দেওয়ার মতো হইয়া না, যদি সঠিকভাবে পালা যায়। এই বাসার সামনেই সে তৈরি করছেন, দুর্গন্ধ বা গন্ধ টন্ধ এরকম পান কিনা বা সমস্যা? এই মুরগিতে ওরকম একটা গন্ধ হয় না, গন্ধ হয় না, দেখতেছেন তো কোনো গন্ধ আছে? না, আমি তো গন্ধ পাচ্ছি না, কোনো গন্ধ নাই। এখন যদি 7 দিন 8 দিনের লিটার যদি জমিয়ে রেখে আমাদেরকে দেখানোর জন্য যদি পরিষ্কার করেন তাহলে? না 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 না, এমনিতেই গন্ধ হয় না, আর সামান্য গন্ধ হইলেই দেখা যাচ্ছে, এমনিতে গন্ধ কম হয়, আর একটু গন্ধ হলে আমি পরিষ্কার করে ফেলি। কারণ খামার যদি পরিষ্কার না থাকে সেই খামার কোনো দিনই ভালো থাকবে না। ঠিক আছে, আমি ভালো থাকবেন, আমরা দোয়া করি যে ভবিষ্যতে আগাচ্ছেন, পরিকল্পনা করছেন আপনার এই টাইগার মুরগি অনেক বড় বড় সাইজের, যেগুলো অন্য মুরগির তুলনায় অনেকটাই বড় হয়, যে চিন্তা ভাবনা দেখছেন, স্বপ্ন দেখছেন এই মুরগি কিনে, সেটা যেন আল্লাহ তালা পূরণ করেন। ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করবেন। জি, আর আপনারা যারা রয়েছেন, আমরা কিন্তু ঢাকা থেকে অনেকটা দূরে আসছি, এখানে আপনার শেরপুরে, যেখানে এই হানিফ ভাই আসলে এই মুরগিগুলো পালন করে থাকেন। তো একদমই গ্রামের ন্যাচারাল একটা পরিবেশের মধ্যে একটা সেট উনি তৈরি করেছে, সেখানেই কিন্তু এই মুরগিগুলো পালন করছে। বিক্রি ব্যবস্থাপনা বেশ ভালো, উনি যেটা বললেন আমাদেরকে, তো বিক্রি যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু মুরগির খামার করে এখান থেকে লাভ বের করে নিয়ে আসা সম্ভব হবে। যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রফিট করা যাবে না। দেশি মুরগি বলুন, ফার্মি মুরগি বলুন, বা এই টাইগার মুরগি বলুন, বিক্রির উপায়টা আপনাকে সবার আগে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।